আমাদের বেশিরভাগ প্লেয়ারই ঢাকার বাইরের। আমরা যেটা করি, ওই ওই বিভাগীয় যে কোচা থাকে ক্রিকেট বোর্ডের আন্ডারে, তাদের সাথে আমরা যে তাদের ম্যাচ কন্ট্যাক্ট করাই দিই। অনেক সময় যে প্লেয়াররা নিজেরা প্র্যাকটিস করতে চায়, জায়গা পায় না, ওই বিভাগীয় কোচের আন্ডারে আমরা তাদের দিয়ে দিই এবং তারা ওখানে প্র্যাকটিস করে। এবং পরবর্তীতে আমাদের কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে অ্যাটলিস্ট 2 সপ্তাহ বা 10 দিন আগে ওরা চলে আসে ঢাকায়। সেই সময় আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোচ আছেন AKM জসিমউদ্দিন ভাই, জসিম স্যার আমাদের, উনি ওনার তত্ত্বাবধানে আমরা এই কোচিংটা করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা যতটুকু জানি যে একটা উইং এই বিষয়ে খুলছিলেন, কিন্তু এখনো যে ফিজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে কার্যক্রম শুরু হয় নাই। তবে বোর্ড আমাদের কিছু কিছু হেল্প করে থাকে, যেরকম ধরেন একটা সময় ইন্ডিয়ান ভিসা খুব প্রবলেম ছিল, সে সময় আমাদের ভিসার জন্য বোর্ড অনেক হেল্প করছেন। বোর্ডের এক চিঠিতে আমাদের ভিসা হয়ে গেছে, এরকম হয়েছে। তার পরবর্তীতে আমাদের যখন ঢাকা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করলাম, সে সময় গ্রাউন্ডসের বা এই অন্যান্য ছোট ছোট এই যে সাপোর্ট, এগুলো আমাদের বোর্ড করেই থাকে। বোর্ডের কাছে গেলে আমরা কখনই ওনারা আমাদের না বলেন না। 2014 সালে যখন শুরু করি, তখন তো অ্যাকচুয়ালি সত্যি কথা যে সেইভাবে তখন আমি সহ অধিনায়ক ছিলাম এবং তখন সেইভাবে আমি ওভাবে কিছু চিন্তা করে আগাই নেই, জাস্ট একটা গেম খেলার মতো। বাট 2014 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকে একটা সম্বর্ধনা দিলেন, এবং ওর পর থেকে আমাদের যেটা মনে হয়েছে যে না, এটা আমাদের একটা বড় দায় হয়ে গেছে যে আমাদের এখানে ভালো করতেই হবে, এবং সেই জন্য আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে চিন্তা করি। আর আমি পার্সোনালি যেটা করি, চিন্তা করি যে আমাদের ধরেন অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় এখন, বিশেষ করে পরবর্তীতে আমাদের দেখা দেখি কিছু সংগঠন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট শুরু করে, এবং সেই ক্ষেত্রে তারা দেখা যায় যে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটের নাম ইউজ করতেছে, বাট যেই কিছু প্লেয়ার খেলাচ্ছে যারা কিনা সেই অর্থে আমি মনে করি শারীরিকভাবে প্রতিবন্ধী না। কেননা শারীরিকভাবে প্রতিবন্ধী বা ফিজিক্যাল চ্যালেঞ্জ যেটাই বলেন না কেন, ওই ছেলেটাই যার কিনা স্বাভাবিক কাজকর্ম করতে প্রবলেম হয়, কিন্তু একটা ছেলে দেখা গেল আঙ্গুল নাই বা পায়ে হালকা একটু সমস্যা, এই হালকা একটু আঙ্গুলে সমস্যা বা একটু হাত হালকা একটু বাঁকা, সো এইগুলো ফিজিক্যাল চ্যালেঞ্জে ক্রিকেটের মধ্যে ঢুকে যাচ্ছে এই ছেলে, যার জন্য হচ্ছে কি যে ছেলেগুলা আপনি ফিজিক্যাল চ্যালেঞ্জ রিয়েল ফিজিক্যাল চ্যালেঞ্জ হাত নাই পা নাই অথবা একটা হাতের কবজি নাই, তারা পিছিয়ে যাচ্ছে। এটা তো আমাদের দেশে 2014 সালে শুরু হয়েছে, এবং সত্যি কথা কি আমরা যখন শুরু করছিলাম তখন এইভাবে চিন্তা করি নাই এই জিনিসটা আসতে পারে, এবং পরবর্তী যখন আসতেছে এখন আমরা এটা নিয়ম করতেছি কিছু যেন একটা মানদণ্ডের মধ্যে চলে আসবে যে এই 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 মানদণ্ডে এত পার্সেন্ট 30% বা 40% ডিসেবিলিটি ক্যারি করবে যে ছেলেগুলো তারাই এই ক্রিকেটটা খেলবে। কারণ আপনি চিন্তা করেন যে ছেলেটার পা নাই, হ্যাঁ অথচ খুব ভালো ব্যাটিং করে, দেখা যায় তার স্ট্যান্ডার্ড ঢাকা সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন স্ট্যান্ডার্ড, কিন্তু সে ওই ক্রিকেটটা খেলতে পারবে না, বিকজ সে রানার এই যে পা নাই সে দৌড়াইতে পারে না ওইভাবে জোরে, সে দাঁড়া দাঁড়া ভালো ব্যাটিং করে কিন্তু সে রানার অ্যালাউ না। আমাদের ক্রিকেটটা তার জন্য, বা যে ছেলেটা করে দিয়ে সুযোগই পাবে না, যারা একটা হাত নাই সে তো আমাদের বাংলাদেশকে যে মেইন স্ট্রিং ক্রিকেটার তো খেলতে পারবে না, সে হয়তো প্র্যাকটিস করতে পারবে এই সে করতে অন্যান্য সে চ্যারিটি ম্যাচগুলো খেলতে পারবে, বাট ঢাকা ডিভিশনকে প্রথমে অ্যালাউ করবে না তাকে। সো তার জন্য তো আমাদের ক্রিকেট, এখন আমাদের ক্রিকেটও যদি ওই আঙুল নাই একটা ছেলে বা হালকা যাদের একদম মাইনর ডিসেবিলিটি, দেখা যাবে যে যেই ডিসেবিলিটি আছে তা সেটা বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক প্লেয়ারের হয়তো বলে আঙুলে বল লেগে আঙুল বাঁকা হয়ে গেছে, ওই ধরনের ডিসেবিলিটি ছেলে এসে এই ক্রিকেটটা খেললে তো এই ক্রিকেটটার কোনো ইস্যু থাকবে না, আমাদের যে উদ্দেশ্য নিয়ে শুরু সেটাই থাকবে না। অ্যাকচুয়ালি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবার ঘরে কম বেশি ফিজিক্যাল চ্যালেঞ্জ দুই একজন আত্মীয় স্বজন বা ছেলেমেয়ে থাকে, ওদের আপনারা কখনোই বোঝা মনে করবেন না, এরা আমাদের দেশের জন্য অনেক সম্মান বয়ে আনতে পারে। ওদের আপনি ক্রিকেট খেলতে দিবেন, ওদের সবকিছু আর 10টা ছেলেদের মতো খেলতে দিবেন, তাহলে দেখবেন ওর মানসিক বিকাশ ও মানসিক শান্তি সবকিছু দিয়ে ওর ইম্প্রুভ হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিম, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম, এই যখন ওরা খেলতে যাবে এবং বিদেশে খেলতে যাবে এবং দেশকে প্রতিনিধিত্ব করবে, সেটা ওর জন্য অনেক বড় একটা পাওয়া। আর এই আপনারা যখন আপনার ছেলে বা অন্য কাউকে খেলতে দিবেন, আমরাও ওখান থেকে অনেক ভালো প্লেয়ার পাবো।
এটাই আমার দেশবাসীর কাছে আশা।